فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সম্মানিত দিনী ভাই ও বোন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে যখন ফরজ নামাজের ইকামত হয়ে যাবে তখন ফরজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া চলবে না। কারণ এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের ইকামত হয়ে গেল, নামাজ দাঁড়িয়ে গেল, তখন ওই ফরজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া চলবে না। কিন্তু দুঃখের বিষয় যে বর্তমান যুগে অনেক মসজিদে দেখা যায়, বিশেষ করে ফজরের সময় অনেক মানুষ আসে, আসার পরে দুই রাকাত নামাজ পড়ে, এদিকে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন ফরজ, আর ওইদিকে দুই রাকাত সুন্নত এসে পড়ে। তারা বলে যে ফজরের আগে দুই রাকাত সুন্নত আছে, ওতেও আমরা এই সময় পড়ি। ওদের এই আমলগুলো অবশ্যই ভুল রয়েছে, কারণ রাসূল সাল্লাম বলেছেন যে যখন একামত হয়ে গেল তখন ফরজ ছাড়া অন্য কোনো নামাজ চলবে না। তাহলে আপনাকে বলবো যে আপনি তার ওই দুই রাকাত যদি পড়তে না পারেন তাহলে কখন পড়বেন, সেটা আপনি ফজরের নামাজের পরে সেই দুই রাকাত সুন্নত পড়তে পারবেন। এই মর্মে আবদত একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাম একজন সাহাবিকে দেখলেন যে তিনি ফজরের নামাজের পরে দুই রাকাত নামাজ পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, সালাতু সুবহ রাকাতান, সকালের নামাজ ফজরের নামাজ দুই রাকাত আছে। সেই সাহাবি উত্তরে বললেন যে আপনার সাথে আমি ফরজ পড়েছি, ফরজের পূর্বে যে দুই রাকাত বাকি আছে সেটা আমি এখন পড়লাম। তখন রাসূলুল্লাহ চুপ থাকলেন, চুপ থাকা প্রমাণ হলো যে এটা বৈধ রয়েছে। অতএব সময় তো দিনই ভাই ও বোন, আপনাদেরকে বলবো যখনই ফরজ নামাজের কামাজ শুরু হয়ে যাবে ফরজ ছাড়া অন্য কোনো নামাজ আপনারা পড়বেন না, সুন্নত ফজরের পরে পড়ে নেবেন। আল্লাহ যেন আমাদেরকে এই হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।